হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এই করোনা মহামারীর সময় তোমরা লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। তাই আজকে আমি তোমাদের জন্য আরেকটি ভূগোলের ক্লাস নিয়ে এসেছি। আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবা, বুঝবা এবং পরবর্তী ক্লাস জীবন গঠনের জন্য তাই আজকের ক্লাসে তোমরা অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে জানাই স্বাগত। এরপরে তোমরা পরিস্থিতি পর্ব দেখো, এখানে পাঠ পরিস্থিতি আছে, সেটা অবশ্যই তোমরা সবাই বড় শিক্ষিত এখন সবেমাত্র ম্যাট্রিক পরীক্ষা দিবে, কদিন পরে পাস করেছো, পিএসসি পাস করেছো, সুতরাং এখন তোমাদেরকে সব পড়ে পড়ে বুঝাইতে হবে এমন তো আর না। তারপরে খেয়াল করো, এখানে অবশ্যই তোমরা এই চিত্রটা দেখে কিছু না কিছু বুঝতেছ, যে পানি উৎসাইয়া স্থলভাগের দিকে উঠতেছে, গাড়ি বাড়ি সব কিছু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে, কি কারণে এগুলি হয় এটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো কতগুলি বাড়ি ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে গেছে, সুতরাং এগুলির সুনির্দিষ্ট কারণ অবশ্যই তোমরা জানো। এরপরে দেখো এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শুধু ভূমিকম্পের ধারণা সংজ্ঞায়িত করতে পারবে, বাংলাদেশের ভূমিকম্প অঞ্চল চিহ্নিত করতে পারবে, ভূমিকম্পে করণীয় ব্যাখ্যা করতে পারবে, ভূমিকম্পে প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করতে পারবে। এবার আসো মানচিত্রে ভালো করে লক্ষ্য করো বাংলাদেশের ম্যাপের মধ্যে এবং বাংলাদেশ কোন কোন অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ, যেমন একেবারে মাথার দিকে দেখো তুমি রাজশাহী, তারপরে খুলনা, তারপরে আছে বরিশাল, চিটাগং, ঢাকা, সিলেট, সুতরাং এই অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ এটা তোমরা তোমাদের বুঝতে হবে। তারপরে একক একটা কাজ করো, চিত্র দেখে তোমরা যা শিখলে দেখি তোমরা এখন তোমাদের খাতায় লিখতে পারো কিনা, বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি লিখো। ভূমিকম্প প্রবণ অঞ্চল স্বাভাবিক চিত্রগুলি লক্ষ্য করো, এই চিত্রগুলি দেখলেও তোমরা একটা কিছু তো বুঝতেছো নিশ্চয়ই, ভূমিকম্পে সাধারণত কিভাবে কোথায় ক্ষতি হয় আর তোমরা কোথায় থাকতে পারো, বাড়ি ঘরে থাকে মানুষ, রাস্তাঘাটে থাকে, যানবাহনে থাকে, হ্যাঁ সব সময় কি করতে হবে সেগুলি দেখো। এই যে দেখো চিত্রের মধ্যে খোলা জায়গা থাকলে মাথা ঘরের ভিতরে মাথার উপরে হাত দিয়ে থাকতে, স্কুল কলেজে তোমরা যখন লেখাপড়া করবে বই পড়বে টেবিলে বা তারপরে বেঞ্চের নিচে মাথা, এরপরে রাস্তায় বেরিয়ে হাত মাথায় নিয়ে দু হাত উপরে দিয়ে থাকবা। ঘোড়ায় কাজ করে তো দেখি তোমরা সবাই দুজনে পরামর্শ করে নেবা, লিখবা ভূমিকম্পে করণীয় কী কী লিখো। তারপরে দেখো এখানে আমরা সেটা কী কী সেটা বলে দিচ্ছি, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, ট্রেন বা গাড়ি ভেতরে থাকলে কোনো জিনিস ধরে স্থির থাকা, বাড়ির বাইরে খোলা মাঠে দাঁড়িয়ে থাকা, লিফটের ভিতর থেকে বেরিয়ে আসা, মাথার উপর হাত রেখে চেয়ার টেবিল খাট বা বেঞ্চের নিচে ঢুকে পড়া, তারপর আস্তে আস্তে দেয়াল ঘেঁষে ঘেঁষে খোলা জায়গায় বের হয়ে আসা। এবার আসো আরো কিছু চিত্র দেখো, স্বাভাবিকভাবে চিত্রগুলি তোমাদেরকে কি নির্দেশনা করে, অর্থাৎ ভূমিকম্প হয়ে গেছে তার পরবর্তী কাজ দেখো। এখানে তোমাদের একটা দলীয় কাজ, ভূমিকম্পে প্রয়োজনীয় 6টি পদক্ষেপ আশা করি পারবা। দেখো 1 নম্বরে হলো গণসচেতনতা সৃষ্টি করা, বিল্ডিং কোড এবং কোডের কাঠামোগত অনুসরণ, স্বেচ্ছাসেবক দল গঠন, নৌবাহিনী ও পুলিশ বাহিনীকে ডগ স্কোয়াড রাখা, সারা দেশে রাস্তা প্রশস্ত করা, হাসপাতাল ও মহড়া অনুষ্ঠানের ব্যবস্থা করা। এরপরে তোমরা আরেকটা চিত্র দেখতেছো, স্বাভাবিকভাবে সমুদ্রে যখন ভূমিকম্প হয় তখন এরকম একটা সিচুয়েশন হয়, এটাকে বলা হয় সুনামি। সুতরাং তোমরা এই জিনিসগুলি থেকে নিজেদেরকে অর্থাৎ তৈরি রাখতে হবে, যে কোনো মুহূর্তে প্রাকৃতিক এই সকল দুর্যোগ হয়ে যাবে যেটা আমরা কখনো কল্পনা করি না।
আমরা মনে করি সবই স্বাভাবিক আছে, কিন্তু স্বাভাবিকের মধ্যে হঠাৎ করে অস্বাভাবিক কিছু ঘটে যায়। তারপরে আসো দেখি তোমাদের একটা মূল্যায়ন করি, সেই মূল্যায়নের প্রশ্ন হলো প্রাকৃতিক দুর্যোগটি বাংলাদেশের কোন কোন অঞ্চল বেশি ভূমিকা ভূমিকম্প প্রবণ, তারপরে ভূমিকম্প মানব জীবনে কোন ধরনের পরিবর্তন ঘটায়, আসো তোমরা আজকে ক্লাসের পরে বাড়িতে গিয়ে তোমরা কি করবে সেরকম একটা কাজ দেই। বাড়ির কাজ হলো তোমাদের ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, অবশ্যই তুমি তোমার খাতায় এটাকে খুব সুন্দরভাবে লিখে আগামীকাল স্কুলে আসার সময় বা ক্লাসে আসার সময় তোমরা নিয়ে আসবে, অথবা এখন এই সময়ে তোমরা এগুলি লিখে স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদের গ্রুপে দিয়ে দিবা, আমরা দেখবো তোমরা কি কেমন লিখছো। এরপরে বলবো তোমরা সবাই আজকে মনোযোগের সহিত আমার সাথে ক্লাস করার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি বুঝে নেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিই। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।